नमस्कार सकल के स्वागत जानाई बंधुरा आयुर्वेदिक चिकित्सा भारत अन्यतम चिकित्सा एलोपैथी होमिओपैथी आयुर्वेदिक तीन रकम चिकित्सा भारतवर्षे आछे किन्तु प्राचीनतम चिकित्सा कथा जदि बोलें ताहले से क्षेत्र में आयुर्वेदिक चिकित्सा सबथेके श्रेष्ठ एवं जार कोनो साइड इफेक्ट नहीं। एलोपैथी साइड इफेक्ट आछे अत्यंत साइड इफेक्ट आछे। तो आज के मेनलि जे विषयटा बोलबो सुगार डायबेटिक मधुमेह बला हुए थाके। तो बर्तमान समाजे प्रतिटा मानूष माने दसटार मध्य प्रति आठटा मानूष किन्तु एई रोगे आक्रांत। अच्छा डायबेटिक कि एकटा रोग? हाँ अवश्य रोग। अच्छा रोग काके बोले? आमादे शरीरे सब किछुई एकटा निर्दिष्ट मात्राय थाकबे, एटा उचित एवं एटा मेनटेन आमादेरके करते हबे। भगवान आमादेर प्रतिटा जिनिस निर्दिष्ट एवं परफेक्ट दिए पाठिएछे, सेगुलोके जेने एवं आमादेर शास्त्र मते जेमन भावे आमादेर खावा चला घुमानो दरकार সেই নিয়ম মাফিক যদি আমরা না চলি, হ্যাঁ অধিকাংশ মানুষই আমরা সেই নিয়ম মেনে চলি না, ফলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যে হলো সুগার অন্যতম। হ্যাঁ সুগার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট বেশি হয়ে গেলে, তার থেকে বেশি হলেই বা তার থেকে কম হলে, তার থেকে বেশি বা কম হলেই সমস্যা হবে। এবং কেমন সমস্যা? কারু ক্ষেত্রে তার শারীরবৃত্তীয় এবং তার শরীরের গঠন, তার শরীরের ইমিউনিটি ওপর ডিপেন্ড করে তার সমস্যাটা হয়। সুগারকে একদমই হালকাভাবে নেবেন না। সুগার কি খুবই সরলভাবে বোঝাচ্ছি এবং এর সাইড এফেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত সুগারকে বিনাশ করা যায় না। প্রতিটা মানুষের, প্রতিটা পশু পাখির কিন্তু সুগার আছে। সুগার আছে এটা স্বাভাবিক জিনিস, কিন্তু সুগার কি কন্ট্রোলে আছে আপনার? কন্ট্রোলে যদি থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন, চিন্তা করবার কোনো কারণ নেই। যদি কন্ট্রোলে না থাকে তাহলেই চিন্তা করবার বিষয়। সুগারকে আপনি ধ্বংস করতে পারবেন না। ধ্বংস মানে আমার শরীরে সুগার নেই, সেটা হয় না। কথাটা হবে আপনার শরীরে সুগার কন্ট্রোলে আছে কিনা। তো সুগার হচ্ছে এমন একটা রোগ যেটাকে বলা হয় সাইলেন্ট কিলার, নিস্তব্ধে আপনাকে ধ্বংস করে দিতে একমাত্র প্রথম স্থান। সুগার যদি আপনার শরীরে থাকে, মানে সুগারের মাত্রা যদি বেশি থাকে, যদি নিয়ন্ত্রণে না থাকে, আপনার চোখ, কান, দাঁত, লিভার, কিডনি, আরও অন্যান্য শরীরে বিভিন্ন অঙ্গ, হার্ট, প্রোস্টেট, সমস্ত কিছুই ফেলিওর হয়ে যাবে, সেগুলো ঠিক মতো কাজ করবে না, ফলে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাহলে এবার ব্যাপার হলো কি কি কারণে হয়, সেই কারণগুলো এক নজরে জেনে নেওয়া যাক। প্রথমত হলো পাচনতন্ত্রে সব থেকে বড় রোগ যদি বলা হয়ে থাকে সেটা হলো মধুমেহ, সুগার বা ডায়াবেটিক। নিয়মিত শরীরচর্চা যদি না করা হয় তাহলে সুগার বা ডায়াবেটিক কন্ট্রোলে থাকে না। দ্বিতীয়ত যদি আপনি নেশা জাতীয় জিনিস, সিগারেট, অ্যালকোহল, আরও অন্যান্য যে সকল নেশাদ্রব্য জিনিস সেগুলো যদি নিত্য সেবন করা হয় তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে না, হবে। এছাড়া মাটির তলার জিনিস যেমন আলু জাতীয় খাবার বা আরও অন্যান্য মাটির তলার যে সকল জিনিসগুলো আছে সেগুলো যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় তাহলে কিন্তু এমন সমস্যা হবে। হ্যাঁ মিষ্টি, চিনি জাতীয় জিনিস আপনি যদি খান তাহলে কিন্তু আপনার শরীরে সুগারের মাত্রা কিন্তু অত্যাধিক বাড়বে। এই অত্যাধিক বাড়াটাই সমস্যা। যদি আমাদের
অগ্নাশয় বা আমাদের শরীরে অগ্নাশয় নামক একটা অঙ্গ আছে। প্যানক্রিয়াস বা অগ্নাশয় কি করে, আমাদের শরীরে সুগারের মাত্রাকে কন্ট্রোল করে। ইনসুলিন সিক্রেশন হয়, মানে ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। এই অগ্নাশয় থেকে ইনসুলিন যে নির্গত হচ্ছে, এই নির্গত হওয়ার তা যদি এই নির্গত হওয়াটা যদি বাধাপ্রাপ্ত হয় এবং যে পরিমাণে আমরা মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করছি এবং সেই সাফিসিয়েন্ট পরিমাণে যদি ইনসুলিন না হয়, নির্গত না হয়, তাহলে সেই মিষ্টি বা সুগারের মাত্রাটা আমাদের ডিরেক্ট ব্লাডে চলে আসছে এবং ব্লাডে এসে গেলে তার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে প্রশ্ন আসতেই পারে যে অনেকে আছে তারা এই রকম নেশা দ্রব্য জিনিস খায় না এবং তারা ঠিকঠাক ব্যায়াম করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, হেলদি ফুড খায়, তা সত্ত্বেও এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু সুগার আছে। হ্যাঁ, হচ্ছে নাকি? হচ্ছে, সেটা খুবই কম। সেটা কিন্তু হেরিডিটি বলা হয় বা বংশ পরম্পরায় এগুলো কিন্তু চলে আসে থ্রু ব্লাড। এছাড়া যারা জিম করে, এছাড়া স্টেরয়েড জাতীয় খাবার যারা বেশি গ্রহণ করে, তাদেরও কিন্তু সমস্যাটা কিন্তু সম্মুখীন হতেই পারে। প্রধানত প্যানক্রিয়াসের দুটি প্রধান কাজ, সেই দুটি কাজ হলো, প্রথম হচ্ছে নিত্য 700 গ্রাম পাচক রস তৈরি করে, যার মধ্যে অন্যতম হলো অ্যালকালাইন, আর দ্বিতীয়ত হলো হরমোন যাকে বলে ইনসুলিন তথা গ্লাইকোজিন। এছাড়াও প্যানক্রিয়াস অন্যান্য কিছু পাচক রস বা এনজাইম তৈরি করে। কী করে বুঝবেন আপনার মধুমেহ বা সুগার হয়েছে? সে লক্ষণগুলো হলো, মূত্রে আপনি সুগার পাবেন, আপনি কোনো জায়গায় প্রস্রাব করলে সেখানে পিঁপড়ে বা উল্লা যেটাই বলবেন সেটা লেগে যায়, দেখতে পাবেন, এবং তার সাথে সাথে অধিক পরিমাণে আপনার মূত্র হবে, বারে বারে মূত্র হতে দেখা যাবে, বারবার আপনার পিপাসা পাবে, জল তেষ্টা আপনার বারে বারে পাবে, এবং তার সাথে সাথে যখন আপনারা ব্লাড টেস্ট করবেন সেই রিপোর্টেও কিন্তু গড়বড় দেখতে পাবেন। নর্মাল ব্লাড সুগারের মাত্রা আপনার স্কিনে দেখতে পাবেন, চার্ট দেওয়া আছে। নর্মাল ফাস্টিং এবং পিপি যেটা বলা হয়ে থাকে, খাবারের আগে এবং খাবার খাওয়ার পর নর্মাল যেটা থাকে সেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন। এইটা যদি তারতম্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরেই নিতে পারি আপনার শরীরে ইনসুলিনের মাত্রা কম এবং সুগার যেটা প্রবেশ হচ্ছে তার মাত্রা বেশি। হ্যাঁ, আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারেন অনেকাংশে, আপনার যে পরিমাণ ইনসুলিন নির্গত হয় তার তুলনায় অনেক কম পরিমাণে আমাদের মিষ্টি জাতীয় জিনিস কম খেতে হবে এবং বাইরের ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না, মাছ মাংস জাতীয় খাবার কম খাবেন, শাকসবজি ফলমূল বেশি খাবেন, যে সকল খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়, খুবই সাধারণভাবে বলছি, যে সকল খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয় সেই সকল খাবারগুলো খাবেন, বেশি পরিমাণে জল খাবেন, চা ঘন ঘন খাবেন না, মিষ্টি চিনি শরীরের চিনিটা যেন কম যায়, তার জায়গায় আপনি গুড় খেতে পারেন, গুড় মধু নিতে পারেন, এগুলো খুব তাড়াতাড়ি সংশ্লেষ হয়ে যায়, মানে হজম হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু এইটা মিষ্টি চিনি এগুলো কিন্তু হজম হতে চায় না, খুবই সাধারণ। তাই সুগারকে একদমই অবজ্ঞা করবেন না, খুব সিরিয়াসভাবে নেবেন। এবারে বলি অ্যালোপ্যাথি ওষুধ। অ্যালোপ্যাথি ওষুধ কোনো ডাক্তারের কাছে গেলে অ্যালোপ্যাথি ওষুধ আপনাকে খেতেই বলা হয়, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের কিন্তু প্রচুর সাইড এফেক্ট আছে। এই সাইড এফেক্ট থেকে বাঁচতে গেলে আপনাকে আয়ুর্বেদিকের হাত ধরতে হবে। আয়ুর্বেদিকের হাত যদি ধরেন তাহলে আপনি কি পাবেন? আয়ুর্বেদিক হাত ধরলে আপনি পরিবেশের সাথে, মানে প্রকৃতির সাথে হাত মেলালেন,
প্রকৃতির সাথে যখন আপনি হাত মেলাবেন তাহলে প্রকৃতি কখনোই আপনার ক্ষতি চাইবে না। কারণ কি, প্রকৃতির মধ্যে আমরা বেঁচে আছি। গাছে ফল হচ্ছে, বাতাস, অক্সিজেন, মাটি, আমরা যার উপর দাঁড়িয়ে আছি, যা গ্রহণ করছি নিঃশ্বাস প্রশ্বাসে, যা আমরা খাচ্ছি, সবই কিন্তু প্রকৃতির দান। তাই প্রকৃতির উপর ভরসা করে চলুন। কি করবেন, খাওয়ার নিজে কন্ট্রোল করবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, অ্যালকোহল জাতীয় বা কোনো রকম নেশা দ্রব্য খাবেন না, মাছ মাংস খাবেন কিন্তু খুব কম খাবেন, তেলে ভাজা জিনিস অ্যাভয়েড করুন, ছেড়ে দিন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং তার সাথে সাথে আপনারা যদি ভাবেন, গিলয় নাম নিশ্চয়ই শুনেছেন, গিলয়, সেই গিলয়ের ডাল পাওয়া যায়, সেই গিলয়ের ডাল আপনি চুবিয়ে রাখতে পারেন জলের মধ্যে, রাতে ভিজিয়ে রাখতে পারেন, সেই জল আপনি খেতে পারেন। এছাড়া জাম, জামের বীজ শুকিয়ে রেখে সেটাকে পেস্ট করে আপনারা নিত্যদিন সকালবেলায় খালি পেটে এক চামচ করে খেতে পারেন, এতে কিন্তু সুগার কন্ট্রোল থাকে। এছাড়া আরও অন্যান্য অনেক ভেষজ আছে যেগুলো মাধ্যমে আমরা সুগারকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, ফলে আমরা সুস্থ থাকবো, আমাদের পরিবারও সুস্থ থাকবে। কিন্তু বর্তমানে সময় নেই কারুর কাছে, এত ব্যস্ত জীবনে কারুর পক্ষে সময় হয়ে ওঠে না, সেই জন্য এই সমস্ত উপাদান একটা জুসের মধ্যে আমরা পেয়ে যাব। তার নাম হলো সুগার কন্ট্রোল জুস, ঠিক আছে। এই সুগার কন্ট্রোল জুস অনেকে খায় যাদের সুগার আউট অফ কন্ট্রোল বা সুগার ধরা পড়েছে বা মোটামুটি তারা একটা জায়গাতে আছে, তারা রেগুলার খায়। রেগুলার খেয়ে তারা কী উপকার পেয়েছে? দেখুন, অ্যালোপ্যাথির কাজ হলো আপনার শরীরে আপনার অগ্নাশয় থেকে ইনসুলিন যেটা নির্গত হয় সেইটা যথাযথ পরিমাণে বেরোচ্ছে না, সেটার জন্য সাপোর্টিভ হিসাবে অ্যালোপ্যাথি ওষুধ দেওয়া হয়, মানে ইনসুলিন দেওয়া হচ্ছে এক্সট্রাভাবে। কিন্তু আপনার শরীরে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন নির্গত হয় সেইটা কেন হচ্ছে বা তার রিপেয়ারিং কিন্তু হচ্ছে না। আপনার শরীরে অঙ্গটা ড্যামেজ হয়ে গেছে, সেটার কিন্তু কোনো সার্ভিসিং হচ্ছে না, সেটা থাকুক, ওটা যেমন আছে খারাপ হয়ে থাকুক, তার বিনিময়ে একটা দিচ্ছি, সেটা দিয়ে কাজ চালানো। তাহলে কি আমাকে, আমার শরীরের অঙ্গটা ড্যামেজ হয়েই রইলো বাট বাইরে থেকে আমাকে লাইফ টাইম কিন্তু ইনসুলিন নিতে হলো, এটা হলো অ্যালোপ্যাথির রুলস, খুবই বেসিক। কিন্তু আয়ুর্বেদিকে যেটা বলা হচ্ছে অগ্নাশয়, সেটা যদি রিপেয়ার করে দেওয়া হয়, সেটা যদি আবার ফ্রি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ও সাফিসিয়েন্ট পরিমাণে ইনসুলিন নির্গত যদি করতে পারে, তাহলে আমাদের সুগার লেভেল কন্ট্রোলে থাকবে, তাই তো? তাহলে আমাদের সুগার লেভেলটা কিন্তু কন্ট্রোলে থাকবে, রেগুলেটিংটা ঠিক হবে। সুগার কন্ট্রোল জুস আপনারা যাদের সুগার আছে আপনার পরিবারে, আপনার বাবা, আপনার মা, আপনার আপনার মিসেসের যারই সুগার থাকুক না কেন, সুগারের ওষুধ খাচ্ছেন ওটা খাবেন, এবং তার সাথে সাথে আজ থেকেই সুগার কন্ট্রোল জুস খাওয়া শুরু করুন। সুগার কন্ট্রোল জুস খেলে আপনি দেখতে পাবেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই, কোনো রকম আপনার কোনো অর্গেনের কিন্তু ড্যামেজ করবে না। তাই অবশ্যই ব্যবহার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং নিচে দেওয়া নাম্বার, ডেসক্রিপশানে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, আপনারা পারচেস করতে চাইলে অবশ্যই পারচেস করতে পারেন। এছাড়া ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কেভা ইন্ডাস্ট্রি ফ্যামিলি নামে, আপনারা সেখানে জয়েন হতে পারেন এবং প্রোডাক্ট অর্ডার করতে পারেন, হোম ডেলিভারির ব্যবস্থা আছে, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশন জানতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকারী লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। নমস্কার।